হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়ো দু হাজার চব্বিশ বিত্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের উনিশ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করবো পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক উনিশ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো অচম্বক পদার্থটি হল এর উত্তর হবে কাঠ দু নম্বর প্রশ্ন হল তরিতে সুপরিবাহী পদার্থটি হল এর উত্তর হবে লোহা তিন নম্বর প্রশ্ন হলো টর্চের সেলকে বলা হয় এর উত্তর হবে প্রাইমারি সেল চার নম্বর প্রশ্ন হলো গুচ্ছমূল দেখা যায় এর উত্তর হবে ধান গাছে পাঁচ নম্বর প্রশ্ন হল আপাতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোন হবে এর উত্তর হবে তিরিশ ডিগ্রি ছ নম্বর প্রশ্ন হল পরিবেশবান্ধব শক্তির উৎস হল এর উত্তর হবে সৌরশক্তি তারপরে দু নম্বরে আছে অতি সংক্ষেপে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো এটিএমের পুরো নাম কি এর উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন দু নম্বর প্রশ্ন হল মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলে এর উত্তর হবে মূলক বলে তিন নম্বর প্রশ্ন হল মূলের কোন অংশ ফলে পরিণত হয় এর উত্তর হবে ডিম্বাশয় চার নম্বর প্রশ্ন হল অমসৃণ তলে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে এর উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে পাঁচ নম্বর প্রশ্ন হল একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো এর উত্তর হবে কয়লা ছ নম্বর প্রশ্ন হলো ইলেকট্রিক কলিং বেলে কি ধরনের চম্বুক ব্যবহার করা হয় এর উত্তর হবে তড়িৎ চম্বুক সাত নম্বর প্রশ্ন হল ইলেকট্রিক স্ত্রিতে কি তার ব্যবহার করা হয় এর উত্তর হবে নাইক্রোম তার তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে তিন নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল ইউজ তারের কাজ কি দু নম্বর প্রশ্ন হল শক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখ তিন নম্বর প্রশ্ন হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো চার নম্বর প্রশ্ন হল একটি দণ্ড চম্বুকের জ্যামেটিক দৈর্ঘ্য দশ সেমি হলে চুম্বুকের চুম্বুক দৈর্ঘ্য কত পাঁচ নম্বর প্রশ্ন হল একটি আদর্শ ফুলের চিত্রকণ করে চারটি অংশ চিহ্নিত করো ছ নম্বর প্রশ্ন হলো একটি মুক্ত তড়িৎ বর্তনী অঙ্কন করো যেখানে একটি বাল্ব একটি সেল ও একটি সুইচ থাকবে সাত নম্বর প্রশ্ন হল নালক সংশ্লেষের সময় গাছের পাতা কোন গ্যাস ছাড়ে ও কোন গ্যাস গ্রহণ করে এর উত্তর হবে অক্সিজেন গ্যাস ছাড়ে ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে